আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিওটি আরব কান্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আরব কান্ট্রিতে যারা নতুন আছেন তারা কথাবার্তা বলতে পারে না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী হবে প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে জি ফাদা এটা দাও কোনো কিছু দেবার জন্য বা আনার জন্য আমরা বলতে পারি জি ফাদা এটা নিয়ে আসো বা এটা দাও সোফিনা এখানে দেখো সোফিনাক ওদিকে দেখো সুফ গিদ্দাম সামনে দেখো সফরা পিছনে দেখো শফ ডানে দেখো শফিয়াসার বামে দেখো এই পেজে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো সেটি হচ্ছে জীব মানি দাও বা আনো বা নিয়ে আসো হাদা মানিছে এটা শোফ মানিছে দেখো হিনা মানিছে এখানে হিনাক মানিছে ওখানে বা ওদিকে গিদ্দা মানছে সামনে অরা মানছে পিছনে ইয়ামিন মানছে ডানে ইয়াসার মানছে বামে পরের পেজে চলে আসলাম পরের পেজে প্রথম যে গুরুত্বপূর্ণ শব্দটি সেটি হচ্ছে অ্যাঙ্গেলা মানছে সরব এখান থেকে দূর হও বা সরে যাও আরব কান্ট্রিতে আপনারা দেখবেন অনেক রাগানিত হয়ে বা উত্তেজিত হয়ে আরবিরা বলে থাকে এলা অ্যাঙ্গেলা অ্যাঙ্গেলা মানছে সরবা বা এখান থেকে দূর মজনুন ইনতা পাগল তুমি বা তুমি পাগল মজনুন মজনুন ইনতা আরবিরা এটাও বলে থাকে অনেক কাজের বোল ত্রুটি ধরা পড়লে এলোমেলো করলে আরবিরা বলে থাকে মজনুন মজনুন ইনতা পাগল তুমি মজনুন মানছে পাগল ইনতা মখমাফি, তোমার গিলু নাই বা বুদ্ধি নাই বা মগজ নাই ইনতা মখমাফি তোমার গিলু নাই মগজ নাই বা বুদ্ধি নাই এই ক্ষেত্রে বলে থাকে ইনতা মখ মাফি বা এ বলে মাফি মখ মগজ নাই বা বুদ্ধি নাই মাফি মানসে নাই মখ মানছে মগজ ব্রেন বা মস্তিষ্ক উস্কু তিনটা চুপ করো তুমি বা এ বাবু বলে থাকে স্কেতিনটা চুপ করো তুমি কাউকে চুপ করানোর জন্য স্টপ করানোর জন্য দুই ভাবে বলে থাকে উস্কু তিনটা বা স্কে তিনটা দোনোটাই সঠিক দোনো ভাবে জেনে নিবেন ইনতা আলী বাবা তুমি ফাঁকিবাস ইনতা সুগল আলী বাবা তুমি কাজে ফাঁকিবাস তাল হিনা বা তাল হেনা এখানে আসো বা এদিকে আসো তাল হিনা এখানে আসো বা এদিকে আসো এস মুশকিল আইনতা তোমার কী সমস্যা এস মুশকিল আইনতা তোমার কী সমস্যা বা আপনার কী সমস্যা আনা মাফি মুশকিলা আমার সমস্যা নাই ইনতা মাফি কয়েস তুমি ভালো না ইনতা নফ মাফি কয়েস তুমি লোক ভালো না হুয়া মাফি কয়েস সে বলো না মাফি গিরগির বক বক করো না বা জ্ঞানর জ্ঞানর করো না বা বাজে বকো না এক্ষেত্রে বলে থাকে মাফি গিরগির খাইওয়ান ইন্া জানোয়ার তুমি রাগানিত হয়ে তারা পশু বলেও গালি দিয়ে থাকে খাইওয়ান মানছে পশু খাইওয়ান ইন্তা জানোয়ার তুমি পশু তুমি বা প্রাণী ক্যালফ ইন্তা বা কালফ তুমি কুত্তা ক্যালফ বা কালফ মানছে কুকুর বা কুত্তা ইনতা হারামি যিনি হারাম কাজে লিপ্ত বা বাটপার বা জারোজ বা পাজি এই ক্ষেত্রে বলে থাকে হারামি ইনতা হারামি তুমি বাটপার কিতা কিদা এদিক সেদিক কিতা কিদা এদিক সেদিক সঠিক কাজটি না করে এদিক সেদিক করে সেটাকে বলে কিদা কিদা সি চলো জয় এমসি মানসি চলো সি লেটস গো চলো জয় এসপি কি হয়েছে কসম বিল্লা কসম আল্লাহর বা আল্লাহর কসম আর বিরা কথার গুরুত্ব বা ইম্পর্টেন্স বোঝানোর জন্য তারা কসম কেটে থাকে এইভাবে কসম বিল্লা কসম আল্লাহর বা আল্লাহর কসম এতলা বাররা বাহিরে বের হও এতলা বাররা বাহিরে বের হও খাল্লি বাল্লি বা খাল্লি আল্লি বাদ্য বা ছাড়াই খাল্লি থাক ঠিক আছে খাল্লি মানছে থাক জিফ হাদা এটা নিয়ে আসো হাদা এটা উঠা বা তোলো জিপ হাদা এটা নিয়ে আসো হাদা এটা উঠাও বা তোলো তাহলে আমরা বুঝলাম জিপ মানি চেয়ে নিয়ে আসো বা দাও শিল মানছে ল বা উঠাও আনাকল খুবুস আমি রুটি খাচ্ছি আনা কেল আমি রুটি খাচ্ছি আনা কেল রুস আমি ভাত খাচ্ছি আর কেল মানছে খাওয়া আকেল মানছে খাওয়া খুবুশ মানছে রুটি রুজ মানছে ভাত ফিয়া কেল খাবার আছে মা ফি কেল খাবার নাই আনা আবগা ফুতুর আমার নাস্তা লাগবে আনা আবগা আমার লাগবে ফুতুর মানছে নাস্তা খাবার আছে কি না জিজ্ঞেস করতে আমরা এইভাবে বলতে পারি ফিয়া কেল খাবার আছে যদি না থাকে মা ফিয়া কেল যদি থাকে ফিয়া কেল আইয়া ফিয়া কেল হা খাবার আছে আনা আবগা ফুতুর আমার নাস্তা লাগবে ইনতা বা ইনতা তুমি কোথায় ওয়েন রোয়া বা হয়েন রোহিনতা তুমি কোথায় যাচ্ছ তাহলে এই পেজ থেকে আমরা শিখ নিলাম অয় বা বা তুমি কোথায় তুমি কোথায় যাচ্ছ রয়িনতা বা অয়েন রোহিনতা তুমি কোথায় যাচ্ছ আনা মাফি মালুম আমি জানি না আনা মাফি মালুম আমি জানি না বা বুঝি না এই ক্ষেত্রে আরবিতে বলে থাকে আনা মাফি মালুম আমি জানি না মা আরেফ আমি জানি না বা এভাবে বলে আনা মা আরফ আমি জানি না আঞ্চলিক লোকাল ভাষা একভাবে বলে আবার কোরআনের ভাষা একভাবে আছে তাহলে আপনারা মোটামুটি আমরা কথা বলার জন্য যেগুলা ব্যবহার করা হয় সেগুলো শিখে নেবেন আনা মারেফ বা আনা মারফ আমি জানি না কে তুমি কেমন আছো কে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহনা জেন না কোয়েস না বিখায়ের সবভাবেই বলতে পারবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাফি গিরগির জিয়াদা বেশি বকবক করো না মাফি গিরগির জিয়াদা বেশি বকবক করো না মাফি মানে না গিরগির মানে বক বকবক করা জিয়াদা মানে বেশি হুয়া মখমাফি তার বুদ্ধি নাই ইনতা মখমাফি তোমার গিলু নাই ইনতা গাবি তুমি নির্বোধ ইনতা গালবি তুমি আমার হৃদয় ইনতা হিমার বা ইনতা হুমার তুমি গাদা আনা রিদ আমি অসুস্থ আনা তাবান আমি অসুস্থ বা ক্লান্ত আনা যেদিৎ আমি নতুন আনা কেদিম বা গেদিম আমি পুরনো উশফিক কি হয়েছে মাফি মুশকিলা সমস্যা নাই আনা রোহ আমি যাই কুল্লাশাই বা কুল্লুশাই সব কিছু আনা আতিক আমি তোমাকে দিব মিয়া মিয়া একশো একশো বা খুব ভালো বা চমৎকার মিয়া মিয়া শব্দটি ব্যবহার করা হয়ে থাকে ইন মিয়া মিয়া নফর বা ইন তা নফর মিয়া মিয়া তুমি নফর বা লোক একশো একশো আনাম স্কুল আমি ব্যস্ত আনাম স্কুল আনা ফাদি আমি ফ্রি বা অবসর জি ফাদা এটা দাও সম্মানিত আর বিপাশা শিকার দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম